Happy Durga Puja and Navratri. From Medisky Hospital and Diagnostic, GEMS Medisky Hospital, Medisky Nursing Institute, Delhi World Public School Hooghly, Gulmohar Garden, and Medisky Sports. আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। ডিএনএন বাংলা সাল সম্মান 2024 আমি এই মুহূর্তে রয়েছি অ্যাথলেটিক ক্লাবে এবং ডিএনএন বাংলা নজরে সেরা ভাবনা হুগলি জেলা সেরা ভাবনা এই অ্যাথলেটিক ক্লাবে আমরা খুবই আনন্দিত যে আমরা ভারত সম্মান পেয়েছি সম্মানটা পাওয়া মানে যে কত বড় একটা মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আর আমাদের টিমটা সবাই জানে তাদের কথা যে তারা যে এত কষ্ট করে শ্রমজীবী বলুন কৃষিজীবী বলুন তাদেরকে নিয়ে এই সব যে তুলে ধরা হয়েছে এটা সবাইকে একটু চিন্তা ভাবনা করা দরকার তাদেরকে নিয়ে আর কিছু বলার নেই অপর্ণা দত্ত আমরা কথা বলে নিলাম এই ক্লাবের কর্তৃপক্ষের সাথে আমাদের যে অতিথি রয়েছে আমি কথা বলব না সাউথ সুভাষপল্লী অ্যাথলেটিক ক্লাব প্রতি বছরই মোটামুটি একটা ভাবনা নিয়ে আসে আমরা গত বছরও এই সাউথ সুভাষপল্লী ক্লাবকে সম্মানিত করেছিলাম এবছরও তারা তাদের যে ভাবনা সেটা হুগলি জেলার সেরা হিসাবে বিবেচিত হয়েছে এবং সেই ভাবনা অবশ্যই দিন মজুর শ্রমিক শ্রমিক শ্রেণীর মানুষের জন্য চিন্তা ভাবনা করেই তারা করেছে এই ভাবনাটাকে আমরা ভীষণভাবে স্বাগত জানাই এবং আমরা আমাদের পক্ষ থেকে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টের পক্ষ থেকেও তাদেরকে আমরা সাদর সম্মান সম্মানিত করলাম আর কি আমরা কথা বলে নেবো আরেক কর্তৃপক্ষ রয়েছে কি বলবেন দাদা খুবই আনন্দ পেয়েছি আগের বছরও আমরা 5G করেছিলাম গাছ রক্ষা করার জন্য আমরা একটা সুন্দর জিনিস করেছিলাম যে 5G কে যাতে আমরা আসতে না দিতে পারি গাছকে বাঁচায় পাখিকে বাঁচায় এবছরও আমাদের নতুন চিন্তা ভাবনা সেটা হচ্ছে তাহাদের কথা তাহা বলতে গেলে পিছিয়ে পিছনের দিনে ভাবলে যারা ঘাম ছুটে রেগুলার 10 টাকা ইনকাম করে নিয়েছে তবে তার অন্ন জোগাড় করে তার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে বা মানুষ করছে এই সমস্ত মানুষকে নিয়ে আমাদের তাদের ছবি তুলে ধরে আমাদের এই এবারে থিম আমার নাম কার্তিক রায় ক্লাবের সম্পাদক এই পুজো কমিটির সাথে কথা বলে নিলাম ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কি বলবেন বলছি আমাদের এবার ভাবনাটা হচ্ছিল শ্রমজীবী মানুষদেরকে নিয়ে এই সম্মান পেয়ে আমরা গর্বিত আশা করবো আমাদের যে বার্তাটা আমরা সোসাইটিকে দিয়েছিলাম সোসাইটির মানুষও সেটাকে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী শ্রমজীবী মানুষদের পাশে পরবর্তীকালে দাঁড়ানোর চেষ্টা করবে অভিজিৎ রাহা আমরা কথা বলে দিলাম এই ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে এবং ডিএনএন বাংলার পক্ষ থেকে যে সারো 2024 সারো সম্মান সেরা ভাবনা হিসাবে আমরা তুলে দিলাম এবং তাই এই যে সেরা ভাবনা তাহাদের কথা মানে শ্রমিক যারা রয়েছে তাদের কথা ভেবেই অ্যাথলেটিক ক্লাবের এই থিম করেছে এই ভাবনা করেছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে